নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে, আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। চোখের বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ আমাদের চোখ। ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন, অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওর বিষয় চোখের জল কী কী কারণে বেশি পড়ে এবং তার চিকিৎসা কী। চোখের জলকে ইংরাজিতে বলা হয় টিয়ার ফিল্ম, আমাদের ভাষায় অনেক সময় বলা হয় অশ্রু বা আঁসু বা চোখের পানি। এই চোখের জলের অনেক উপকারিতা আছে। এক, চোখের কর্নিয়া ও কনজাংটাইভাকে সবসময় ভিজিয়ে রাখে, শুকনো হতে দেয় না। দুই, কর্নিয়ার উপরের আস্তরণ বা এপিথেলিয়ামকে অক্সিজেন সরবরাহ করে। তিন, চোখে ধুলো ময়লা ইত্যাদি পড়লে সেগুলিকে ধুয়ে বের করে দেয়, চোখে জমতে দেয় না। চার, চোখের জলের ভিতর এমন একটি পদার্থ আছে যা চোখে খুব সহজে ইনফেকশন বা সংক্রমণ হতে দেয় না এবং আমরা যে চোখের পাতা বারবার ফেলি সেই পাতা ফেলার সময় লুব্রিকেটিং বা পিচ্ছিলকারক পদার্থের কাজ করে। হঠাৎ করে চোখের জল কিভাবে বেশি হয়ে যায় এবং গালের উপর দিয়ে পড়তে থাকে তা জানতে হলে প্রথমে জানা দরকার স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ চোখে কোনো রোগ না থাকা অবস্থায় চোখের জল কিভাবে প্রবাহিত হয়। ছবিটা ভালো করে লক্ষ্য করুন। চোখের জলের সূত্রপাত হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে। চোখের উপরের পাতার বাহিরের দিকের কোনার দিকের ভিতরে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে। এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড দিয়ে চোখের জল সিক্রিশন হয় বা নিঃসৃত হয় বা উৎপাদন হয়। এখান থেকে চোখের জল প্রায় 10 থেকে 12টা সরু সরু টিউবের মতো ল্যাক্রিমাল ডাক্টের মাধ্যমে চোখের সামনের অংশে আসে, তারপর চোখের সামনের অংশের উপর দিয়ে প্রবাহিত হয়ে চোখের ভিতরের কোনার দিকে বা নাকের পাশের কোনার দিকে যায়। তারপর ল্যাক্রিমাল প্যাসেজ বা চোখের জল বের হয়ে যাওয়ার রাস্তা দিয়ে গলার পিছনে চলে যায়। এই জন্যে চোখে কোনো ফোঁটা ওষুধ দিলে কিছুক্ষণ পরে গলার ভিতরে তেতো ভাব টের পাওয়া যায়। এই ল্যাক্রিমাল প্যাসেজ কী কী অংশ দিয়ে তৈরি তা বিশদভাবে জানতে হলে এই চ্যানেলে আপলোড করা চোখের গঠন বা চোখের অ্যানাটমি ভিডিওটি দেখে নিলে ভালো করে বুঝতে পারবেন। এখন যেটুকু জানা গেল তাতে বোঝা গেল যে চোখের জল বেশি হয়ে গালের উপর দিয়ে পড়ার দুইটি প্রধান কারণ হতে পারে। একটিতে জলের নিষ্কাশনের রাস্তা, অর্থাৎ গলায় চলে যাওয়ার রাস্তা ঠিক আছে কিন্তু ল্যাক্রিমাল গ্ল্যান্ডের উৎপাদন বেড়ে গেছে, যেমন ছবিতে দেখানো হয়েছে, এতে চোখের জল বেশি পড়তে পারে। আর অন্যটিতে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের উৎপাদন ঠিক আছে, বাড়েনি, কিন্তু জলের নিষ্কাশনের রাস্তাতে বাধা সৃষ্টি হয়েছে, এই ক্ষেত্রেও চোখের জল গালবে গড়িয়ে পড়বে। হঠাৎ করে চোখের জলের নিষ্কাশন বেড়ে যাওয়াকে বলা হয় অতিরিক্ত ক্ষরণ বা ইংরেজিতে বলা হয় হাইপার ল্যাক্রিমেশন। অতিরিক্ত চোখের জল তৈরি হওয়ার অনেক অনেক কারণ আছে। কতগুলি কারণ হল সাইকিক স্টিমুলেশন, অর্থাৎ অনুভূতিজাত বা মনোগত উদ্দীপনা বা উত্তেজনা, যেমন
এটা তো স্বাভাবিক যে কান্নার সময় চোখ দিয়ে জল পড়বে, কিন্তু খুব জোরে হাসি, হাই ওঠা, খুব কাশি হওয়া, হাঁচি হওয়া, বমি হওয়া বা খুব বেশি আলো চোখে পড়া ইত্যাদিতেও চোখ দিয়ে বেশি জল পড়তে পারে। আর কিছু রোগ সংক্রান্ত ব্যাপার হলে, যেমন চোখের সামনের অংশে কোনো কিছু পড়লে, যেমন ধুলো, ময়লা, কেমিক্যাল, ধোঁয়া ইত্যাদি, অথবা চোখের সামনের অংশের কোনো সংক্রমণ বা প্রদাহ হলে, যেমন কনজাংটিভাইটিস, কেরাটাইটিস, কর্নিয়াল আলসার, আইরাইটিস ইত্যাদি হলেও বেশি জল পড়তে পারে। চোখের জলের নিষ্কাশনের রাস্তাতে বাধা সৃষ্টি হয়ে জল পড়লে একে ইংরেজিতে বলা হয় এপিফোরা। চোখের জলের নিষ্কাশনের রাস্তাতে বাধা সৃষ্টি হয়েছে এই রকম অনেক কারণে হতে পারে, যেমন জন্মগত, চোখের কোণে জল যাওয়ার ফুটো না থাকতে পারে, জন্মগত ক্যানালিকুলাস টিউবে বাধা থাকতে পারে। আবার প্রাপ্তবয়স্কদেও হতে পারে। ল্যাক্রিমাল স্যাকের বা থলির প্রদাহকে বলা হয় ড্যাক্রিওসিস্টাইটিস। জন্মগত ল্যাক্রিমাল স্যাকের প্রদাহ বা কনজেনিটাল ড্যাক্রিওসিস্টাইটিস থাকতে পারে। প্রাপ্তবয়স্কদের ড্যাক্রিওসিস্টাইটিস হতে পারে। নাকের সমস্যার জন্য হতে পারে, যেমন নাকে পলিপ, টিউমার ইত্যাদি থাকলে হতে পারে। খুব বয়স্ক লোকেদের বা অন্য কোনো কারণে যদি চোখের নিচের পাতা ঢিলে হয়ে যায়, তাহলে চোখের পাতা চোখের সাথে ঠিকমতো লেগে থাকে না, এই জন্যেও চোখ থেকে জল পড়তে পারে। ডায়াগনোসিস বা রোগ নির্ণয়, সাধারণত অতিরিক্ত ল্যাক্রিমেশন থেকে জল পড়া দুই চোখেই হয়, কাঁদা, হাসা, হাই ওঠা ইত্যাদিতে। কিন্তু চোখের সামনে ইনফেকশন বা সংক্রমণ হলে এক চোখেও হতে পারে, তখন জল পড়ার সাথে অন্যান্য উপসর্গ থাকতে পারে, যেমন চোখ লাল হওয়া, অস্বস্তি, কর্কর করা, চুলকানো ইত্যাদি। কিন্তু এপিফোরা বা জলের নিষ্কাশনে বাধার থেকে হলে এক চোখে হয় এবং উপসর্গগুলি থাকে না। চোখের নিচে নাকের কাছে ফুলে থাকলে সেই জায়গায় চাপ দিলে চোখের কোণার থেকে সাদা সাদা জলীয় পদার্থ বের হয়ে আসতে পারে। সিরিঞ্জিং বা সিরিঞ্জের থেকে চোখের কোণার ফুটো দিয়ে স্টেরাইল জল বা নর্মাল স্যালাইন পাঠিয়ে পরীক্ষা করা হয়। রোগী যদি বুঝতে পারে যে গলায় জল গেছে, তাহলে বোঝা যায় যে নিষ্কাশনের রাস্তা খোলা আছে। যদি গলায় জল টের পাওয়া না যায় এবং চোখের কোণার থেকে জল বেরিয়ে আসে, তাহলে বুঝতে হবে যে নিষ্কাশনের পথে বাধা আছে। এছাড়াও অনেক রকম ডাই বা রঙিন জলীয় পদার্থ দিয়ে পরীক্ষা করে বোঝা যায় যে কোথায় বাধা আছে। চিকিৎসা, প্রথমে বলার দরকার যে নিজের থেকে কোনো চিকিৎসা করবেন না বা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে লাগাবেন না, একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে চোখ দেখিয়ে চিকিৎসা করবেন। বাচ্চাদের জন্ম থেকে বা জন্মের কিছু পর থেকে জল পড়লে প্রথমে ল্যাক্রিমাল মেসেজ করতে বলা হয়। নাকের কাছে চামড়ার উপরে বাচ্চার মায়ের আঙুল দিয়ে প্রেসার দিয়ে নিচের দিকে টানা হয়, প্রত্যেকবার 10 বার করে, সারা দিন রাত্রে 4 বার অন্তত, মানে সব শুদ্ধ প্রায় 40 বার করতে হবে সারা দিন রাত্রে। এতে বেশিরভাগ বাচ্চার জল পড়া বন্ধ হয়ে যায়। যদি ল্যাক্রিমাল মেসেজে কাজ না হয়, তাহলে প্রোবিং করতে হতে পারে, সরু তারের মতো প্রোব দিয়ে বাধা খুলে দেওয়া হয় এবং জল পড়া বন্ধ হয়ে যায়।
যদি চোখে কিছু পড়ে থাকে তাহলে তা বের করে দিতে হবে। যদি চোখের সংক্রমণ হয় তাহলে চক্ষু বিশেষজ্ঞের নির্দেশ মতো অ্যান্টিবায়োটিক ড্রপ ও মলম দিয়ে তার চিকিৎসা করতে হবে। যদি বারবার ওষুধ দিয়েও ফল না হয় তাহলে ল্যাক্রিমাল স্যাকের অপারেশন করার দরকার হতে পারে। দুই রকমের অপারেশন আছে। একটিতে ল্যাক্রিমাল স্যাক বা থলি খারাপ হয়ে গেলে ল্যাক্রিমাল স্যাককে কেটে বের করে দেওয়া হয় যাতে থলিতে ভবিষ্যতে বারবার সংক্রমণ না হয়। এই অপারেশনের নাম ড্যাক্রিওসিস্টেকটমি বা সংক্ষেপে DCT। আর অন্য অপারেশনে যদি ল্যাক্রিমাল স্যাক বা থলি ভালো থাকে তাহলে ল্যাক্রিমাল স্যাক ও নাকের মাঝের মিয়েটাসের ভিতরে একটি যোগাযোগ ব্যবস্থা করে দেওয়া হয়। এতে নতুন পথ দিয়ে চোখের জল নাকের পিছন দিকে হয়ে গলায় চলে যায়। এই অপারেশনকে বলা হয় ড্যাক্রিওসিস্টোরাইনোস্টমি বা সংক্ষেপে DCR। শেষে আবার অনুরোধ করছি যে অতিরিক্ত চোখের জল পড়লে নিজের থেকে চিকিৎসা করবেন না বা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে চোখে লাগাবেন না। অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে চোখ পরীক্ষা করিয়ে চিকিৎসা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখ সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন, অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। নমস্কার।